নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। দিদি, আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে জনমুখী যে বিভিন্ন যে প্রকল্পগুলো, সেই প্রকল্প যাতে মানুষ ঠিক মতো পায় সেদিকে সকলকে আমরা সজাগ করব, সকলকে আমরা অ্যাওয়ার করব, এটা আমাদের মূল লক্ষ্য। সরকারি বেসরকারি এই বাংলার ভিতরে বাংলার ভাই ভালো থাকুন সবাই। স্বাস্থ্যসাথী যে বিমা সেটা পেতে পারে, স্বাস্থ্য বিমা সরকার দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, পশ্চিমবাংলার 10 কোটি মানুষই এর উপকার পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, 1500 হসপিটালের সঙ্গে এর লিঙ্ক আপ আছে। আমাদের রাজ্যে এবং রাজ্যের বাইরেও মানুষ এই স্বাস্থ্যসাথী যে কার্ডের যে 5 লক্ষ টাকা পরিবার পিছু, পরিবারে একজন করে, পরিবারের সবাই পেতে পারে। মানে যে ফর্ম ফিল আপ করবে বেনিফিশিয়ারি পাবে, পরিবারের সকলেই এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবে, 5 লক্ষ টাকা করে তারা পাবে চিকিৎসা ক্ষেত্রে। এটা তারপর ঐক্যশ্রী, আমরা কন্যাশ্রী প্রকল্প মহিলাদের জন্য, মা বোনেদের জন্য ঐক্যশ্রী, রূপশ্রী, যে 25,000 টাকা করে যে পাওয়া, যারা আর্থিক অনটনের মধ্যে আছে, অসহায় দুস্থ মানুষ, তাদের কাছে এটা খুব উপকারী। এবং এই কন্যাশ্রী প্রকল্প দানে বিশ্ব বরেণ্য হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে পুরস্কৃত হয়েছে বিশ্বের দরবারে। বাংলা আজ বিশ্ব বাংলায় পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ তার যে প্রচেষ্টা সেটা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। কৃষক বন্ধু, আজকে দেখুন কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, যেভাবে কৃষকদের বিরোধী 3টে বিল নিয়ে এসে কৃষকদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করাচ্ছে, কৃষকরা আন্দোলনে আজকে ভেঙে পড়ছে, ফেটে পড়ছে গোটা ভারতবর্ষের বুকে। সেখানে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষক বন্ধু প্রকল্প চালু করে কৃষকদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। আজকে প্রতিটা ক্ষেত্রে, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালগুলো তো ফ্রি চিকিৎসা পাচ্ছে, পাশাপাশি নার্সিংহোম বেসরকারি হাসপাতালেও চিকিৎসার সব রকম ব্যবস্থা ফ্রিলি ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। রেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা রেশন মানুষ পাচ্ছে, সবাই রেশন পাচ্ছে, 10% মানুষ এই রেশন ফ্রি রেশনের ব্যবস্থা থেকে সুযোগ পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা বিদ্যুতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আজকে দেখুন সিপিএম আমলে যেভাবে লোডশেডিংয়ের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার আজকে যেভাবে বিদ্যুতের ক্ষেত্রে পরিষেবা মানুষকে দিচ্ছে, আজকে গ্রামগঞ্জের ছোটো ছোটো যে মানুষের ঘরে ঘরে যে কারখানাগুলো আছে, সেই কারখানার বিদ্যুৎ দরকার, সেখানে রাজ্য সরকার বিদ্যুতের ব্যবস্থা করে দিচ্ছে এবং লোডশেডিং হয় না বলতে গেলে, সেখানে মানুষ উপকৃত হচ্ছে। আজকে সর্বক্ষেত্রে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষকে উপকার করছে। তাই আজকে দুয়ারে সরকার, দুয়ারে প্রশাসন যাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, ক্যাম্প হচ্ছে, পঞ্চায়েত থেকে ওয়ার্ড মিউনিসিপ্যালিটি সব জায়গায় ক্যাম্প হচ্ছে, মানুষ সেখানে যাচ্ছে, মানুষ বুঝছে। সেখানে জব কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড থেকে আরম্ভ করে সব রকম কাজ আমরা দেখতে পাচ্ছি চলছে কাজ। আজকে কী কর্মসূচি ছিল? আজকে আমরা বঙ্গধ্বনি যাত্রা, একদিকে দুয়ারে যেরকম সরকার প্রশাসন যাচ্ছে, আমরাও পার্টির তরফ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরাও তাই, তার রাজনৈতিক সৈনিক হিসাবে আমি বহরমপুর বিধানসভার কোয়ার্ডিনেটর হিসাবে আমি বহরমপুর বিধানসভার আওতায় আজকে আমাদের প্রথম দিন শুরু হয়েছে, 21 তারিখ পর্যন্ত চলবে, যে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে 10 বছরের উন্নয়নের খতিয়ান, সেই খতিয়ান আমরা মানুষের কাছে বলছি, তুলে ধরছি। এবং তার জন্য আজকে দৌলতাবাদ পঞ্চায়েত, গুরুদাসপুর পঞ্চায়েতে আমি সেখানে গিয়েছিলাম, আমাদের সর্বস্তরের নেতৃত্ব গিয়েছিলেন, আমরা সেখানে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, মানুষকে বুঝিয়েছি, এক বিপুল সাড়া পাচ্ছি। মায়েরা বোনেরা যেভাবে এগিয়ে আসছে, তারা যেভাবে সাহায্য সুযোগ সুবিধা পেয়েছে, বাংলা আবাস যোজনায় ঘরের টাকা তারা পেয়েছে, জব কার্ড পেয়েছে, আজকে সব দিক দিয়ে তারা খুব খুশি। গ্রুপের যারা গোষ্ঠীর মেয়েরা, তারা পর্যন্ত এসে আজকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দোয়া কামনা করছে, আজকে পাশে দাঁড়াচ্ছে, আজকে তারা আজকে ভগবানের কাছে প্রার্থনা করছে যে আগামী দিনে যেন এই বাংলায় যেন সাম্প্রদায়িক মেরুকরণের, বিভাজনের কোনো রকম রাজনীতি না হয়, মানুষ যেন এই উন্নয়নের মূর্ত কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার 2021 সালে
তারা রাজ্য সরকারে আসীন করার মধ্যে দিয়ে, ক্ষমতায় আনার মধ্যে দিয়ে মানুষের যে পরিষেবাগুলো চলছে সেই পরিষেবা যেন চালু থাকে, সার্ভিস কন্টিনিউ থাকে, এটা মানুষের ইচ্ছা আমরা প্রতিটা পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি। তাই আজ দৌলতাবাদে গেছিলাম, গুরুদাসপুরে গেছিলাম, বহরমপুর বিধানসভা অন্তর্গত পঞ্চায়েতগুলোতে গেছিলাম, সেখানে পঞ্চায়েতের কাজকর্ম সাধারণ মানুষের সঙ্গে আমরা মেলামেশা করেছি। আমরা মসজিদে গেছি, মন্দিরে গেছি, মসজিদের যারা ইমাম আছেন, যারা মৌলানা আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুবই খুশি। মন্দিরের যারা পুরোহিত আছেন তারা পুরোহিত ভাতা পাচ্ছে, ইমাম মুয়াজিনরা তারা রাজ্য সরকারের কাছে ভাতা পাচ্ছে, তারা সকলেই খুব খুশি আমরা দেখলাম। আমরা চায়ের দোকানে গিয়ে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে কথা বলেছি, সেখানে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনার ঘর পাচ্ছে তাতে খুবই খুশি এবং সব দিক থেকে উপকার পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকার যারা ছোটো ছোটো আমাদের ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমরা ক্রিকেট খেলায় আজকে সামিল হলাম, আমরা সকলে মিলে ক্রিকেট খেললাম। আমাদের ক্রিকেট খেলায় আমরা তাদের সঙ্গে আমরা জনসংযোগ তৈরি করলাম, জনসংযোগের মধ্যে দিয়ে তাদের কাছেও আমরা সব কিছু শুনলাম। ক্রিকেট খেলার মধ্যে দিয়ে প্রতিটা ক্লাবকে যেভাবে এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুদান দিচ্ছে, পুজো কমিটিগুলোকে যেভাবে সব রকম সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে খুবই খুশি। তাই আজকে যে প্রথম দিনের বঙ্গধ্বনি যে যাত্রা, সেই বঙ্গধ্বনি যাত্রা আমাদের সফলভাবে আমরা করতে পেরেছি এবং এই যাত্রা আমাদের প্রতিদিন প্রতিনিয়ত শহরে, ওয়ার্ডে, পৌরসভায় এবং আমাদের পঞ্চায়েতে, প্রতিটা পঞ্চায়েতে, গ্রামে, মহল্লায় আমরা যাব। 21 তারিখ পর্যন্ত আমাদের টানা 10 দিন 11 দিনের কর্মসূচি, সেটা আমরা পালন করব এবং রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 বছরের যে উন্নয়নের খতিয়ান, মানুষের জন্য যে জনমুখী প্রকল্পগুলো প্রতিনিয়ত দিচ্ছে, পানীয় জল থেকে শুরু করে প্রতিদিন প্রতি মুহূর্তে যেসব উপকার দিচ্ছে সেই উপকারের কথা আমরা বলছি মানুষকে এবং মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি।